আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আপনি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা বেশ ভালো আছি গতকালকে আনামির জন্মদিন ছিল তো অনেক ব্যস্ততার মাঝে আমি নিজে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আমার মেয়ে অদ্রি করেছিল তো আজকে হচ্ছে গিয়ে জন্মদিন দিয়ে জন্মদিনের দিন পরের আর কি দিন সে কারণে আজকে আয়না আনানি একটু বায়না করলো যে ডোমিনিসে যে পিজা খাবে তো ভাবলাম যে ঠিক আছে চলা চলো যাই ডোমিনিস থেকে একটু পিজা খেয়ে আসি তো ভাবলাম যেহেতু যাচ্ছি তো একটু আমরা করি সবাই দেখুক তো চলুন আমাদের সাথে আমরা এখন একটু যাচ্ছি আর এই ভিডিওটা হচ্ছে আনানের জন্মদিনের পরের দিন আঠেরো তারিখ তো আনান বাইনা ধরো ডোমিনিস থেকে পিজা খাবে তো ভাবলাম যে ঠিক আছে চলো ডোমিনিস থেকে পিজা খেয়ে আসি আর আমার আর অর্ধি শ্রাবণের ইচ্ছা ছিল যে আমরা সুপার অন্তন খাবো তো যেহেতু আনান বার্থডে বয় ওর কথাটা রাখতেই হয় সেই জন্য আনানের আশাটা পূর্ণ করার জন্য আমরা ডোমিনিসে চলে চলে আসলাম তো আমরা এসে দেখলাম যে যা শুনেছি তার থেকে তেমন একটা বেশি বড় না ভিতরের স্পেস একদম ছোট বেশি লোক বসার জায়গা নেই সেই আমরা বাইরে ওয়েট করলাম আর এবং আমরা পিজার অর্ডারটা দিয়ে দিলাম আনান খেলো স্পাইসি চিকেন পিজা আর আমরা নিলাম মজুরার চিজ দিয়ে একটা পিৎজা তো অর্ডার দিয়ে আমাদের কিছুক্ষণ বসতে হয়েছে উইদিন ফিফটিন মিনিটসের মতো তারপর আমরা আর কী করব এখানে বসে সময় কাটাচ্ছি আনান দুষ্টমি করছে তো দেখতেই পাচ্ছেন তারপর আমরা মোটামুটিভাবে ভিতরে একটা জায়গা পেলাম সেখানে আমাদের তিনজনে বসার জায়গা হলো আরেকটা চেয়ার আমরা বলে নিলাম যে আমাদের আরেকটা সিটের ব্যবস্থা করে দিন ওরা সিটের ব্যবস্থা করে দিল তো অর্ডার দেওয়ার পর আমরা কিছুক্ষণ বাইরে বসেছিলাম তারপরে আমরা ভিতরে এসে বসলাম তো আমরা খাবারের অপেক্ষা করছি এখানে অনেক লোকই এসেছে খাওয়ার জন্য তো যেহেতু আমাদের পুরান ঢাকায় এটা নতুন একটা জমিন খুলেছে এই কারণে অনেকেই একটা ভিতরে অন্যরকম ই যে যেয়ে দেখি কীরকম হয় তো যেটুক আশা করেছিলাম সেরকম আশা পূর্ণ হয়নি স্পেস একদমই ছোট যে বসার মতো জায়গা নাই বেশি লোক হলে বাইরে বসতে হয় তো যাই হোক আমাদের ইচ্ছে হচ্ছে পিৎজা খাওয়া আমার ছেলের ইচ্ছে আর কি ওর ইচ্ছাটা পূরণ করার জন্য এখানে আসা মূলত তো অদ্রি ভেতরে আসতে চাচ্ছিলো না ওকে জোর করে এক প্রকার নিয়ে আসলাম তো এসে বসলো ওর ইচ্ছা ছিল স্যুপ খাবে তো আমি ওকে বলেছি তোমার স্যুপটাও আমি তোমাকে খাওয়াবো তো ভাইয়ার আগে আবদারটা পূরণ করি তারপর তোমারটা তো যাই হোক এখন আমাদের পিজাটা চলে এসেছে তো আনান্ত খুব এক্সাইটিং সে পিজা খাবে একা একা তো আমি ভাবলাম আনান তুমি বললাম আর কি তুমি একা খেতে পারবে না এত বড় পিজা তুমি কখনও খাওনি আর তুমি দুই তিন পিসে খাওয়ার পর আর তোমার খাওয়ার ইচ্ছে থাকবে না সেটা আমাদেরই খেতে হবে তো যাই হোক সে আগে বাকি তার স্পাইসি চিকেন পিজাটা নিয়ে সে অনেক স্পাইসি দিয়ে ছিটে নিচ্ছে খাওয়ার জন্য অনেক ঝাল করে নিচ্ছে তো আমি ওকে বারবারই বললাম যে তুমি এত ঝাল খাও না তুমি নিও না তারপরে আমাদের পিৎজাটা সে খুলছে তো আমাদের যে পিজাটা মোজারেলা চিজ দিয়ে করেছে সে পিজা পিজাটা খুবই চমৎকার খুবই মজা ছিল যে বলার মতো না আর মোজারেলা চিজ দিয়ে আমি খেয়েছি পিৎজা কিন্তু শুধু মোজারেলা চিজ দিয়ে পিৎজাটা যে এত মানে টেস্টি হয় যে আগে জানা ছিল না তো আমরা সবাই এক পিস করে নিলাম খাচ্ছি তো খাওয়ার পরে খুবই ভালো লাগলো মনে হলো যে সুপার খেতে ইচ্ছে করছেন আরেকটা মজার চিজের পিৎজা নিয়ে আমরা খাই তো যেহেতু ও স্যুপ আর অন্তুন খেতে চেয়েছে তা ওদের আবদারটাও রাখতে হয় তো আমরা মোটামুটিভাবে পিৎজা খাচ্ছি দেখতেই পাচ্ছেন সবাই নিয়ে খাচ্ছি তো আমার কাছে তো খুবই ভালো লাগলো মজুরা চিজের পিৎজাটা তারপর আমি একটু টেস্ট করলাম আনানের স্পাইসি চিকেনেরটা তো ওটা মোটামুটি তেমন একটা না খেলাম আর কি অত ভালো লাগলো না ও খেয়েছে কিভাবে তা জানি না তারপর আমরা চলে আসলাম চায়না গার্ডেনে ওখানে প্রথমে গিয়েছিলাম ওয়েস্টারনে ওখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিলো এই কারণে আমরা চায়না গার্ডেনে চলে এসেছি চায়না গার্ডেনটার পাশাপাশি সেই কারণে এখানে আসা আর এখানে আমরা অনেকবার বহুবার যে বলার মতো না এটা মানে এই চায়না গার্ডেন রেস্তোরাঁ দেওয়ার পরে আমরা অনেকবার এখানে এসেছি তো মোটামুটি এখানে সব কিছুই ভালো মোটামুটি সেরকম ভালো না তো আমরা একটা স্যুপ নিলাম আর অন্তর নিলাম সঙ্গে তো এখন আমরা খাচ্ছি দেখতে পাচ্ছেন শীতের দিনে স্যুপ তো খুবই মজা লাগে আর আজকে শীতটাও খুব পড়েছে তো আমি সবাইকে স্যুপ বেড়ে দিচ্ছি আনান প্রথমে বলেছিল যে সে পিজা খেলে আর স্যুপ খাবে না তো এখানে এসে সবার আগে সে অন্তনটা নিয়ে নিয়েছে তো যাই হোক আমরা সবাই খেলাম খুব মজা করলাম ভালোই লাগলো তো অদ্দির বাবারও আসার কথা ছিল হঠাৎ করে চেম্বারে মক্ চলে আসার কারণে আর ও এসে অ্যাটেন্ড করতে পারেনি আমার সাথে তো যাই হোক ও আমরা খেলাম ভালোই লাগলো কিন্তু ওর জন্য মনটা খারাপ লাগলো একটু আর সাবুনি তো খাচ্ছে আমিও খাচ্ছি দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকের আঠারো তারিখটা আঠারো বারো দু হাজার একুশ দিনটা খুব ভালো কাটলো আনানের কারণে তো যাই হোক আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই আল্লাহ হাফেজ